আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতে গজব শুরু, দিল্লির রাস্তায় আকাশ থেকে পড়ল তেল। এবার আজারবাইজানের শান্তিরক্ষী মোতায়েন করবে তুরস্ক। দখলে থাকা ভূমি আজারবাইজানের কাছে হস্তান্তর শুরু করেছে আর্মেনিয়া। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে ভারত, কাবুলের অস্বীকার। ইরাক থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নিতে হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে ইসরায়েল আরাফাতকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মোসাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভারতের দিল্লির রাস্তায় আকাশ থেকে পড়ল তেল। একের পর এক সমস্যায় জর্জরিত ভারতের রাজধানীর দিল্লি। রাজধানীতে করোনা ভাইরাসের পরিস্থিতি উদ্বেগজনক। এরই মধ্যে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির বায়ু দূষণ। গত কয়েক বছরে দূষণের মাত্রা লাগাম ছাড়া হয়েছে। প্রশাসন এবার দিল্লিতে আতশবাজি পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু সেসব কানে তোলেনি রাজধানীর বাসিন্দারা। দীপাবলি রাত থেকেই দিল্লির বাতাস আরো বেশি পরিমাণে বিষাক্ত হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই দিল্লিতে দূষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যমুনা নদীর জলস্তরে টক্সিক ফোম জমা হয়েছে, গোটা শহর ঢেকে গেছে ধোয়ার কুণ্ডলিতে, কিন্তু তাতেও দিল্লিবাসীর চেতনা ফেরেনি। এবার দিল্লির রাস্তায় তেল জাতীয় কিছু একটা পদার্থ জড়িয়ে থাকতে দেখা গেল, জানিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। রবিবার বিকাল থেকেই দিল্লির বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ না হলেও ঘণ্টাখানেক ঝিরি ঝিরি ধারায় নাগারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকে দিল্লির রাস্তায় অদ্ভুত রকম পিচ্ছিল হয়ে দাঁড়িয়েছে। বাইক বা স্কুটি ব্রেক কষলেই আরোহী সিটকে পড়ছিলেন রাস্তার উপর। ভয়ে আতঙ্কে লোকজন দমকল বিভাগে ফোন করা জরুরি, ফোন যায়। এরপরই দমকল বিভাগের কর্মীরা রাস্তায় নামেন। পরীক্ষা করে দেখা গেছে সত্যিই দিল্লির রাস্তায় তেল জাতীয় কিছু একটা পিচ্ছিল পদার্থ পড়ে রয়েছে। অনেকেই মনে করে বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়েছে সেই তেল। দমকল কর্মীরা এরপরই খতিয়ে দেখতে শুরু করেন। দেখা যায় গত কয়েকদিন ধরেই দিল্লিতে তেমন ভাবে বাতাস বইছে না। আবহাওয়া ছিল গুমোট, ফলে দূষণের মাত্রা বেড়েছিল। দীপাবলিতে আতশবাজি পোড়ানোয় সেই দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে। বাতাসের ধূলিকণা এবং রাস্তায় চলতি গাড়ি থেকে নির্গত ধোয়া বৃষ্টির জলের সঙ্গে মিশে পিচ্ছিল পদার্থ সৃষ্টি করেছিল। সেই পদার্থ অনেকটাই তেলের মতোই, যার ফলে রাস্তার অবস্থা বিপজ্জনক হয়ে ওঠে। দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছে, জোরে বৃষ্টি হলে হয়তো এমন অবস্থা হতো না, তখন ওই পিচ্ছিল পদার্থ ধুয়ে নর্দমায় চলে যেত, কিন্তু বিকেল চারটে থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে, ফলে সেই পদার্থ রাস্তার উপরেই জমেছিল। অনেকেই অবশ্য ভেবেছিলেন রাস্তার উপর মোবিল জাতীয় কোনো পদার্থ পড়ে রয়েছে, আর তার জন্যই দুই চাকা চালানো বিপজ্জনক হয়ে উঠেছিল দিল্লির রাস্তায়। তবে দমকল বাহিনী তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দেয়। বহু এলাকা থেকে সেই পিচ্ছিল পদার্থ সরানোর কাজ শুরু করেছে দমকলের কর্মীরা। এবার আজারবাইজানে শান্তিরক্ষী মোতায়েন করবে তুরস্ক। বিরোধী নাগরনো কারাবাখের শান্তি চুক্তির অংশ হিসাবে রাশিয়া শান্তিরক্ষী মোতায়েন করছে। এর মধ্যেই আজারবাইজানে সেনা মোতায়েনের জন্য সোমবার তুর্কি রাষ্ট্রপতির পক্ষ থেকে সংসদে মোশন জমা দেওয়া হয়েছে। সংসদে জমা দেওয়া ওই মোশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরকার আজারবাইজানের আপার কারাবাখ এলাকায় এক বছরের জন্য শান্তিরক্ষী মোতায়েন চেষ্টা করছে। মোশনে বলা হয়েছে সেনা মোতায়েন ওই অঞ্চলের মানুষের কল্যাণ ও তারা লাভবান হবে। এতে আরও যোগ করা হয়েছে তুরস্কের জাতীয় স্বার্থ রয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে মঙ্গলবার সংসদে মোশনটি নিয়ে ভোটাভুটি হবে। 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর আগে 90-এর দশকে সাবেক দুই সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়েছিল। আন্তর্জাতিকভাবে নাগরনো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসাবে স্বীকৃত। নাগরনো কারাবাখ নিয়ে 6 সপ্তাহের বেশি চলা যুদ্ধবন্ধে 10 নভেম্বর আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। চুক্তির অনুযায়ী নাগরনো কারাবাখ ও আর্মেনিয়া আজারবাইজান করিডোর দায়িত্ব পালন করবেন রাশিয়া শান্তিরক্ষীরা।
মোট 1960 রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করা হবে বিরোধীয় অঞ্চলটিতে। 5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করবে তারা। দখলে থাকা ভূমি আজারবাইজানের কাছে হস্তান্তর শুরু করেছে আর্মেনিয়া। রাশিয়ার মধ্যস্থতায় সই হওয়া নাগরণ কারাবাক শান্তি চুক্তির অধীনে আজারবাইজানের ভূমি ফেরত দিতে শুরু করেছে আর্মেনিয়ার সরকার। এসব ভূমি গত 30 বছর ধরে আর্মেনিয়া দখল করে রেখেছিল। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় যে চুক্তি সই হয়েছে তার অধীনে আর্মেনিয়া আজারবাইজানের কাছে কালবাজার নামে একটি এলাকার রোববার হস্তান্তর করে। এছাড়া আকদাম নামে আরেকটি জায়গা আগামী 20 নভেম্বরের ভেতরে আজারবাইজানকে ফেরত দিতে বলা হয়েছে। একইভাবে লাচিন নামের একটি এলাকা আগামী 1 ডিসেম্বর এর ভেতরে আজারবাইজানের কাছে ফেরত দেওয়ার কথা। ওই এলাকার বেশ কিছু ভূখণ্ড এরই মধ্যে আজারবাইজানের সেনারা পুনর্দখল করেছে। জাতিগত বংশোদ্ভূত আর্মেনীয় লোকজন রোববার কালবাজার এলাকা থেকে আর্মেনিয়ায় চলে গেছে। 1990 সালের দিকে এলাকাটি আর্মেনিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী এবং আর্মেনিয়ার সেনারা দখল করে নিয়েছিল। তবে এলাকা ছেড়ে চলে যাওয়ার আগে লোকজন তাদের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূমি হিসেবে স্বীকৃত। সূত্র ডেইলি সাবাহ ও পার্স টুডে। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে ভারত, কাবুলের অস্বীকার। আফগানিস্তান সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে তার দেশের মাটিতে ব্যবহারের অভিযোগ উঠিয়ে দিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহারের ব্যাপারে পাকিস্তানের কর্মকর্তাদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের সুযোগ কাবুল সরকার কাউকে দেবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি এবং দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইফতেখার বাবর সম্প্রতি অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে। পর্যবেক্ষকরা বলেছে, পাকিস্তান ও আফগানিস্তান প্রায়ই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের ভূমি ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ উত্থাপন করে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি তার দেশের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাতে আফগানিস্তানের ভূমি ব্যবহারের জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই সপ্তাহে আফগানিস্তান সফরে যাবেন বলে কথা রয়েছে। কাবুল সফরে গিয়ে তিনি দ্বিতীয় সম্পর্ক এবং তালেবানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই নানান বিষয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার কারণে দুদেশের সম্পর্ক উত্তেজনা চলে আসছে। এই উত্তেজনা দুদেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছে, ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে। যদিও আফগানিস্তান সরকার পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মাজেদ জাভেদ আলী বেহেতি বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা এবং আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগ পাকিস্তান বেলুচিস্তান প্রদেশের নিরাপত্তাহীনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে এবং এভাবে তারা ইসলামাবাদ সরকারকে দুর্বল করার চেষ্টা করছে। আফগানিস্তান সরকার সবসময় পাকিস্তানকে সন্ত্রাসীদের লালন ভূমি হিসেবে অভিহিত করে ওই দেশটিকে বেকায়দায় ফেলার চেষ্টা করে এবং পাকিস্তানের বিভিন্ন সহিংস ঘটনাকে সে দেশের তৎপরতা সন্ত্রাসীদের প্রতি ইসলামাবাদের সমর্থনের ফল বয়ে প্রচার চালায়। অনেক বছর ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস বজায় রয়েছে। এই অবিশ্বাস ও উত্তেজনা কমিয়ে আনার জন্য দুদকের কর্মকর্তারা অনেক সফর বিনিময় করেছে, কিন্তু তাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব একটা কাজে আসেনি। এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন্ন কাবুল সফর গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করছে। ইরাক থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নিতে হুঁশিয়ারি ইরানের। ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনাকে অবশ্যই দেশটি থেকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরানের IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে সব মার্কিন সেনাকে ফিরিয়ে নিতে হবে বলে জানান তিনি। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাদুনের সঙ্গে এক বৈঠকে ইরানের শীর্ষস্থানীয় এই সামরিক কমান্ডার এসব কথা বলেন। খবর ইরনার। জেনারেল সালামি বলেন, শুধু যেই ইরাকি পার্লামেন্টের মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করেছে তাই নয়, একই সঙ্গে এটি ইরাকের আপামর জনগণেরও প্রাণের দাবি।
ইরনা জানিয়েছে, চলতি বছর 3রা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের কোস্ট ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিও ইরাকের হাশদ আর শাবি বাহিনী প্রধান উপপ্রধান আবু মাহাদি আল মহাদিস নিহত হন। ওই ঘটনার দুদিন পর ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে সব মার্কিন সেনা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে একটি বিল পাশ করে। জেনারেল সালামি আরো বলেন, যারা জেনারেল সুলাইমানি ও মাহমুদ মহাদিসকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবেই। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী আনাদ সাদুন গত শনিবার ইরান সফরে আসেন। তিনি এর মধ্যেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি সহ পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লেবাননে ইয়াসির আরাফাতকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল মোসাদ। 1982 সালে জানুয়ারিতে লেবাননের একটি স্টেডিয়াম বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়ে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন PLO এই নেতাকে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের নির্দেশে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ওই গুপ্ত হত্যার মিশনের নামে এদিওত আহরণত নামে ইসরায়েলি সংবাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। খবর আরব নিউজের পরিকল্পনা অনুযায়ী তখন ইসরায়েলি গোয়েন্দাদের বৈরুত স্টেডিয়ামের মধ্যে এর চারপাশে বিস্ফোরক মজুত করে রাখতে বলা হয়েছিল। ইসরায়েলের সাবেক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। আরাফাতকে হত্যার মিশনের প্রধান করা হয় মোয়ার দেগান নামের এক গোয়েন্দা কর্মকর্তাকে, যিনি পরে মোসাদের প্রধান হয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ওই হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 1994 সালে আসলে শান্তি চুক্তির পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াসির আরাফাত। 2004 সালের 11 নভেম্বর 75 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ফিলিস্তিনি এই সংগ্রামী নেতার মৃত্যু হয়। তাকে স্লোগ পয়জন দিয়ে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।